মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মতিঝিল বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীরা বিশাল একটি মিছিল শুরু করেছে হাজার হাজার ছাত্র শিবিরের নেতা কর্মীরা ছাত্র শিবিরের সভাপতি রাজীবুর রহমান পলাশ এর নেতৃত্বে সাবেক সভাপতি ইয়াসিন আরাফাত হাফেজ রাশেদুল ইসলাম সহ বিভিন্ন অনেকটা হঠাৎ করেই ঢাকার রাজপথে শিবিরের বিক্ষোভ যা চমক দেখিয়েছে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পদত্যাগ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন এবং নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণ সহ সাত দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বুধবার ১১ অক্টোবর সকাল ১০টার দিকে কেন্দ্রীয় সভাপতি রাজীবুর রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি রাজধানীর শাপলা চত্বর থেকে শুরু হয়ে ইত্তেফাক মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয় চিলোত্তর সমাবেশে শিবিরের কেন্দ্রীয় সভাপতি অবিলম্বে অবৈধ সরকারের পদত্যাগ আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ কারারুদ্ধ রাজনৈতিক নেতার আলেম ওয়ালামাদের নিঃশর্ত মুক্তি ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যালয় সহ সকল অফিস খুলে দেওয়া ক্যাম্পাসে ছাত্রলীগের অপরাধমূলক কার্যক্রম বন্ধ এবং শিক্ষাখাতে সংস্কার সহ বিভিন্ন দাবি তুলে ধরেন বিক্ষোভ মিছিলে প্রায় ১০,০০০ নেতাকর্মী অংশগ্রহণ করেন যা আয়োজকদের দাবি ছিল হঠাৎ করেই সকালবেলা শিবিরের এই বিক্ষোভ মিছিল রাজধানীতে আলোচিত একটি বিষয়ে পরিণত হয় ঘটনাতে হাজার হাজার জামাতে ইসলামের কর্মীরা যুক্ত হয়েছিলেন যা একটি শো অফ হিসেবেও বিবেচনা করা হচ্ছে রাজনৈতিক মহলে যুক্ত থাকুন প্রথম বাংলাদেশের সাথে বাংলাদেশের রাজনীতির প্রথম প্রথম আপডেটগুলো দেখতে থানা মহানগরী শাখা উপশাখা ইউনিটের নেতাকর্মীরা আজকের এই মিছিলে অংশ নিয়েছে মামা যাও মামা